অবশেষে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নদী শাসন ও মূল সেতুর পাইলিং এর কাজ। সেতুর অবকাঠামো কাজের উদ্বোধন করতে কাল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল তিনটায় পদ্মা সেতু প্রকল্প এলাকার মুন্সীগঞ্জে মাওয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনুদ্দিন সুমন ও শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমবঙ্গের 23 জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশেষে শুরু হচ্ছে পদ্মা সেতুর মূল অবকাঠামোর চূড়ান্ত পাইলিংয়ের কাজ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠবে সেতুর অবকাঠামো। নিজস্ব অর্থায়নে নির্মিত এ সেতুর কাজ এরই মধ্যে শতকরা 27 ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। এই সেতু মেইন ব্রিজ এবং রিভার ট্রেনিংয়ের কাজের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি অতিক্রম করতে পারে। সকল আনুষ্ঠানিকতা শেষে মাওয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা সকলে দলে দলে আসব এবং লক্ষ লক্ষ লোক হবে সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। এর আগে সকাল 10টায় শরীয়তপুরের জাজিরা পয়েন্টে সেতু নির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী শাসন কাজের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব চলছে পদ্মা পারে। অনেক উন্নত হইতেছে এই পদ্মা সেতু হওয়ানে আমাদের ব্রিজ হওয়াতে আমাদের দেশ আর উন্নত হবে। অবশ্য আমাদের জায়গা জমিন যাই হোক গ্যাসে যদি আরো প্রয়োজন হয় যদিও লাগে দিব। বিলবোর্ড ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।